नमस्कार बंधुरा, काकुलिस बजेट किचेने अपने सबाई के स्वागत। आज के साथ शेयर करब शिलनोड़ा छाड़ा बा मयदा एवं कर्नफ्लावर व्यवहार छाड़ा पोस्तर बड़ा कीभावे बनिए नेबें। पोस्तर प्रति बांगाली किन्तु आलादाई एकटा दुर्बलता आछे, ता से पोस्तर विभिन्न प्रिपारेशन ही होक बा पोस्तर बड़ाई होक, आजकलकार शहुरे जीवने शिलनोड़ार व्यवहार प्राय देखाई जाए ना। ताई पोस्तर बड़ा अनेकेर इच्छा करलेओ शिलनोड़ार अभावे बानिये निते पारेन ना। ताई आजके तादेर जोन्नोई आमी ए रेसिपिटी शेयर करछी। जदि आमार आजकेर रेसिपि भालो लागे ताहले एकटा लाइक करार अनुरोध रइलो, साथे आमार चैनलटी सबस्क्राइब करे बेल आइकनटी प्रेस करे राखबेन। पोस्तर बड़ा बानाबार जोन्नो आमी एखाने 50 ग्राम पोस्त नियेछी। पोस्तटाके एकटा मिक्सार जार निये एर मध्ये भालो करे गुड़िये नेब। जल छाड़ाई शुकनो आमादेर एटा गुड़िये निते हबे। देखुन आमादेर पोस्त गोड़ानो हये गेछे, आमी हाते करे निये देखाच्छी। देखुन एकदम मिहि हये गेछे दानागुलो। एबारे एई गुड़ो करा पोस्तगुलो एकटा बाटिते निये नेब। एबार एकटा चामचे करे अल्प अल्प जल आमी एर मध्ये एड करब। एकेबारे खूब बेशी जल दिले पोस्तर बड़ाटा ठीक शेपे आना जाबे ना। देखुन प्रथमे दु चामच जल दिलाम, प्रयोजन पड़ले आरो जल किन्तु एड करते हबे। एखाने आमी नर्मल जल ही व्यवहार करेछि। देखुन आरो दु चामच जल आमी एर मध्ये दिलाम। एइभावे अल्प अल्प जल दिए पोस्तटा मेखे निते हबे एबं खेयाल राखते हबे शिलनोड़ाय बाटले आमरा जेमन शुकनो मतो पोस्तटा माखी एबं खूब भालो शेप दिते पारी पोस्तर बड़ार, ठीक सेरकमई एकटु शुकनो शुकनो करे आमादेर किन्तु एटा मेखे निते हबे। आबार एकेबारेओ खूब बेशी शुकनो ना, जाते झुरझुर करे पड़े जाय। देखुन माखाटा ठीक एइरकम हबे, एर थेके बेशी नरम किन्तु करा जाबे ना। एबारे एकटा पेंयाज छोटो छोटो करे कुচো करे নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা এই পোস্তটার সাথে ভালো করে মিশিয়ে নেব। দুটো কাঁচা লঙ্কা কুচো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটাও ভালো করে পোস্তর সাথে মেখে নেব। এবারে এক টিস্পুন নুন আমি এর মধ্যে দিয়ে দিলাম, নুনটাও ভালো করে মিক্স করে নেব। অনেকেই পোস্তর বড়াতে চিনিও ব্যবহার করে থাকেন, আপনারা যদি চিনি পছন্দ করেন তাহলে চিনিও অল্প দিতে পারেন। আমি এখানে চিনির ব্যবহার করলাম না। দেখুন আমাদের পোস্তটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। দেখুন এইভাবে কিন্তু শেপে আনা যাচ্ছে। এবারে আমি পোস্ত বাটাটা পোস্তর বড়ার শেপ দিয়ে নেব। এইভাবে ছোট ছোট গোল করে তারপরে হাতের তালুতে চেপে একটা চ্যাপটা মতো গোল করে শেপ দিয়ে নিতে হবে। আমি এখানে মিডিয়াম সাইজের পোস্তর বড়ার শেপ দিচ্ছি, তাই আমি 50 গ্রাম পোস্ত থেকে 4টে পোস্তর বড়া বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরো বড় শেপেরও পোস্তর বড়া বানিয়ে নিতে পারেন। এবারে একটা কড়াই গরম বসিয়ে এর মধ্যে আমি 3 টিস্পুন সরষের তেল দিয়ে দেব। তেলটা কড়াইয়ের গায়ে একটু ভালো করে লাগিয়ে নেব, তাহলে পোস্তর বড়াটা ভাজার সময় কড়াইয়ের গায়ে লেগে যাবে না। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফ্লেমটাকে লো করে দিয়ে আমি পোস্তর বড়াগুলো একটা একটা করে ছেড়ে নেব। প্রথমে আমি দুটো বড়া ভাজছি, কারণ একসাথে 4টে বড়া দিয়ে ভাজলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে লো ফ্লেমে পোস্তর বড়াটা ভাজলে ভেতর থেকেও কিন্তু বড়াটা সমানভাবে ভাজা হবে। দেখুন আমি বড়াগুলো উল্টে নিলাম, একটা পিঠ হালকা লালচে রং ধরেছে। এইভাবে লো ফ্লেমেই আমাদের একটু ধৈর্য ধরে বড়াটা ভেজে নিতে হবে। তাহলে দেখতেই পেলেন বন্ধুরা, এইভাবে মিক্সার গ্রাইন্ডারে পোস্ত গুঁড়িয়ে যদি বড়া তৈরি করা হয় তাহলে কিন্তু আলাদা করে আর ময়দা বা কর্নফ্লাওয়ারের প্রয়োজন পড়ে না। একদম শিলনোড়ায় বাটা পোস্তর মতোই পোস্তর বড়া তৈরি হয়। দেখুন আমাদের দুটো বড়াই লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি বড়াগুলো তুলে নেব। ঠিক একইভাবে আমি বাকি বড়া দুটো লো ফ্লেমে ভেজে নেব। দেখুন আমাদের 4টে বড়াই ভাজা হয়ে গেছে। এবারে আমি এটা সার্ভ করে দেখাবো। গরম ভাতের সাথে আমি পোস্তর বড়াটা সার্ভ করে নিয়েছি। তাহলে বন্ধুরা, আমার আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সাথে যদি রান্নাটি ভালো লাগে একটা লাইক করবেন
এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।